নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। ভারতের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে ফ্রান্সের রাষ্ট্রপতি ম্যাক্রন এসেছিলেন। আমরা আমাদের ওয়েবসাইটে পোস্ট করেছি ভারত ও ফ্রান্স কিভাবে এগিয়ে যাচ্ছে সব দিক থেকে। তার মধ্যে সব থেকে বড় দিক হলো ডিফেন্স সেক্টর। দুই দেশের মধ্যে অনেক বড় বড় ডিল হয়েছে ইতিমধ্যে, যা নিয়ে সারা বিশ্ব তো অবাক হয়েছেই। তার সাথে চীন প্রতিক্রিয়া আসতে শুরু করেছে, এমনকি চীন চাইছে ফ্রান্সের সাথ। যাই হোক, ভারত ফ্রান্স থেকে ইতিমধ্যে রাফেল ফাইটার জেট নিয়েছে। আরো জানা যাচ্ছে ভারতীয় নেভির জন্য আরো রাফেল এম নেওয়া হবে। এইসবের মধ্যে খুব বড় খবর সামনে এসেছে আর যা ভারতকে বিশ্বগুরু হওয়ার ক্ষেত্রে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। শীঘ্রই নাগপুরে রাফেল যুদ্ধবিমান তৈরি হবে বলে শনিবার জানিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি। ফরাসি কোম্পানি ডাসল্ট এখানে রাফেল যুদ্ধবিমান তৈরি করবে, এই কথা তিনি একটি শিল্প ইভেন্টে অ্যাডভান্টেজ বিদর্ভের উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্য রাখতে গিয়ে বলেন। এই কথা সামনে আসার পরে আলোচনা শুরু হয়ে গেছে এমআরএফএ ডিল নিয়ে। অনেকেই বলতে শুরু করেছেন যে ভারত গোপনে এমআরএফএ রাফেল ফাইটার জেটকে সিলেক্ট করে ফেলেছে। তাহলে প্রায় 10 বছরের বেশি সময় হয়ে গেছে এমআরএফএ ডিল নিয়ে আলোচনা, এর মাধ্যমে 126টি ফাইটার জেট কেনার কথা। আপনাদের জানিয়ে রাখি, প্রথমে রাফেল ফাইটার জেটের দাম ফ্রান্সের তরফ থেকে কম করে বলা হয়েছিল। তারপরে রাফেল ফাইটার জেটকে উন্নত করা সহ মিসাইল সিস্টেম সহ দাম অনেক বেড়ে যায়। সেই সময় ভারতের এয়ারফোর্সের তাড়াতাড়ি কিছু মিডিয়াম ক্যাটাগরি ফাইটার জেটের প্রয়োজন ছিল, ফলে সরকার ফ্রান্সের কাছ থেকে 36টি রাফেল ফাইটার জেট কিনে নেয়, যা ইতিমধ্যেই ভারতে এসে গেছে। এরপরে আরও 114টি ফাইটার জেট কেনার জন্য আলোচনা শুরু হয় আর এই ডিল নিয়ে এমআরএফএ ডিল বলা হয়। ফলে অনেকেই ভাবতে শুরু করে যে রাফেল ফাইটার জেট কিনবে ভারত, কিন্তু এই ঘটনা হয়ে গেছে 5-6 বছরের। এইসবের মধ্যে এয়ারফোর্সের তরফ থেকে সরকারকে সেইভাবে বলা হয়নি। তার উপর ভারত নিজে ফাইটার জেট তৈরি করছে, যার ইঞ্জিন নিয়ে আমেরিকা সহ দেশে কথা হচ্ছে। তবে এবার নীতিন গড়করির বক্তব্য সামনে আসার পর এই ব্যাপারটি নিয়ে আলোচনার বিষয় এসে গেছে অনেকের মধ্যে। এই বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষাণ।